আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের যে ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে মেকিং করবেন, এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রো পর। এই সকল ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমাদের নিপোজিটে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতেছি। তো আপনারা হচ্ছে যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারেন, ওকে, যেই ফটোটাতে আপনি এরকম ধরনের ভিডিওগুলো মেক করতে চান। তো এখন হচ্ছে আমরা এর যে ফর্ম্যাটটাকে, অবশ্যই ফর্ম্যাটটাকে চেঞ্জ করে নেব। আপনি যদি ফেসবুকের জন্য মেক করতে চান তাহলে এখান থেকে আমরা ফর্ম্যাট অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে ইউটিউব, টিকটক বা লাইক অ্যান্ড হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম অনেক ধরনের রেশিও দেখতে পাবো। তো এখান থেকে আপনি যেই প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করবেন জাস্ট ওই প্ল্যাটফর্মের রেশিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে পিকচারটা আমাদের ওই প্ল্যাটফর্ম অনুযায়ী ফুল স্ক্রিন করে নিতে হবে, ওকে। তো আমি এটা এই অনুযায়ী ফুল স্ক্রিন করলাম, আমি যেহেতু টিকটক লাইকের জন্য ভিডিওটা মেক করতেছি। তো এইভাবে ফুল স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা আছে এই ওয়াটারমার্কটাকে রিমুভ করবো। এর জন্য ওয়াটারমার্কে ক্লিক করবো। ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের এটার যে ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে হবে। এর আগে হচ্ছে আমরা অডিওটা অ্যাড করে নেবো, তারপর হচ্ছে অডিওর সাথে আমরা ডিউরেশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো অডিওটা অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে চলে যাবো এখান থেকে। দেন এখান থেকে হচ্ছে আমাদের অডিও লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি জাস্ট অডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবেন। তো অডিওটা আমাদের এখানে চলে আসার পর আমাদের যে পিকচারের লেয়ারটাকে এবার হচ্ছে আমরা অডিও যতটুকু আছে এখানে অডিওর ডিউরেশনটা যতটুকু আমরা ঠিক ততটুকু করে দিব। এখান থেকে আমরা অডিওটা যতটুকু লেন্থ ততটুকু করে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে আমরা কিছুটা জুম আউট করে নিব। তো তারপর এখান থেকে হচ্ছে আমাদের এটা যেহেতু আমাদের দুই রকমের ইফেক্ট আপনারা দেখতে পাইছেন এখানে, তো ওই সাউন্ড অনুযায়ী আপনি এখান থেকে যেটা করবেন, এখানে হচ্ছে আমাদের 13 সেকেন্ড হচ্ছে 12-র পরে যে একটা পয়েন্ট দেওয়া আছে এইখান থেকে মূলত আমাদের স্পিল করতে হবে। তার আগে আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখব। এখান থেকে আমরা 13-র যেই মানে বরাবর আমরা টাইমলাইনটাকে দাঁড় করাবো, ওকে। এখান থেকে আমরা যে ভিডিওটা প্লে করলেও বুঝতে পারবো যে কোন পজিশনে আমরা এখান থেকে স্পিল করবো। তো আমি 13-র বরাবর আমি বলতেছি এই অনুযায়ী আপনারা স্পিল করে দেবেন। তো 13-র বরাবর আমরা টাইমলাইনটাকে দাঁড় করানোর পর আমরা ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্পিল করে দেবো, ওকে। তো স্পিল করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এই দুইটা পিকচারের মাঝখানে ট্রানজিশন ইফেক্ট দিতে হবে। এর জন্য আমরা -1 ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি, বেসিক, ক্যামেরা, এমজি, স্লাইড, তারপর ইফেক্ট। তো ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে হচ্ছে গ্যালার হচ্ছে 2 যেটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশনটা বাড়িয়ে 1.0 করে দিব, অথবা 1.12 থাকলে সমস্যা নেই। তো 1.0 করে দিলাম। দেওয়ার পর টিকমার্ক এটা আমরা হচ্ছে 2টা সিলেক্ট করার পর ডিউরেশন আপনারা দেখতে পাচ্ছেন, ডিউরেশন কিন্তু আপনার এরকম থাকবে না। তো এটা আমাদের করে নিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে 1.0 আপনারা দেখতেছেন এখান থেকে আপনি স্কেল দিয়ে আপনি কম বেশ করে নেবেন। তো 1.0 রাখছি, রাখার পর টিকমার্কে ক্লিক করে দিব। তো আপাতত আমরা ডিউরেশন এখানে আমরা ট্রানজিশন ইফেক্ট দিলাম। তো দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের মোটামুটি কিছু ইফেক্ট অ্যাড করতে হবে দুইটা পিকচারের জন্য, আর একটা ওভারলে ইফেক্ট। তো সব কিছু হচ্ছে যেটা আমরা ওভারলে অ্যান্ড হচ্ছে আমাদের যে সাউন্ডটা এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা দেওয়া থাকবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, তারপর ভিডিও ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমাদের যেই অনেকগুলো ক্যাটাগরি আছে এর ভিতরে আমরা হ্যালোইন ক্যাটাগরিতে চলে যাবো। এখানে লাস্টের দিকে আমরা যে হ্যালোইন ক্যাটাগরিটা এই ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর কিছুটা স্ক্রল ডাউন করবো, দেন এখান থেকে হ্যালোইন নামে একটা ইফেক্ট দেখতে পাবো, ওকে। হ্যালোইন ক্যাটাগরির ভিতরে হ্যালোইন নামে একটা ইফেক্ট, তো এইটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মানে ক্লিক করে দিব। তো তারপর আমরা এই ইফেক্টটাকে হচ্ছে প্রথম মানে পিকচারটা আমরা, অর্থাৎ যেহেতু আমাদের এখানে একটা পিকচারে দুই ভাগ করা, মানে একটা পিকচারে স্পিল করা এখান থেকে, তো আমরা প্রথম ভাগে এটাকে রাখবো। রাখার পর এখন হচ্ছে আমরা আর কি দ্বিতীয় ভাগে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারটাতে। তো ক্লিক করার পর এখান থেকে আবারও একটা ইফেক্ট অ্যাড করতে হবে এটার জন্য। তো এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে লাভ ক্যাটাগরিতে চলে যাবো। এখান থেকে যেহেতু অনেকগুলো ক্যাটাগরি আছে এর ভিতরে লাভ ক্যাটাগরিতে খুঁজে বের করবেন। খুঁজে বের করা লাভ ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে ইন লাভ নামে একটা ইফেক্ট দেখতে পারবেন, যেটা আপনার যে কোনো পজিশনে থাকতে পারে। আমার একটু কিছুটা মিডল বরাবর আছে ইন লাভ। তো ইন লাভটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মারে ক্লিক করে দিব। টিক মারে ক্লিক করে দেওয়ার পর এই যে ইন লাভ ইফেক্টটা আমরা হচ্ছে আমাদের ভিডিও ডিউরেশনটা যতটুকু ততটুকু করে দেবো, ওকে। একদম ইন পজিশন অবধি আমরা ইন লাভ ইফেক্টটাকে রাখবো। তো রাখার পর এখন হচ্ছে আমাদের এইখানে
এই যে সেকেন্ড পিকচারে স্ট্যান্ড পজিশনে একটা গ্লাস আরকে ব্রোকেন যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন ওই ওভারলের ইফেক্টটা অ্যাড করতে হবে। তো লিঙ্ক যেহেতু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করব, দেন হচ্ছে অ্যাড ওভারলে। তারপর আমরা এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো, ভিডিও অপশন থেকে আমরা ওভারলে ইফেক্টটাকে যে গ্লাসের ওইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করব। তারপর এই ওভারলে ইফেক্টটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, এখান থেকে আমাদের যতটুকু লাগে ফুল স্ক্রিন করে দেবো। দেওয়ার পর এই ইফেক্টটা আমাদের এখানে যেহেতু আমাদের গ্লাস ইফেক্টটা অনেকবার আর কি আসে, মানে সেম ইফেক্টটা অনেকবার, তো এখান থেকে আমরা কিছুটা সাইডে স্ক্রল করব। স্ক্রল করার পর দেখব যে আমাদের প্রথম যে ইফেক্ট এটা শেষ হচ্ছে কখন। ওকে, তো এখান থেকে আমাদের মোটামুটি এই পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা শেষ হয়ে আরেকটা শুরু হচ্ছে, তো আমাদের এই পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ওভারলে যে ইফেক্টটাকে স্পিল করে দেবো। দেওয়ার পর এই ওভারলে ইফেক্টটাকে আমরা ডিলিট করে দেবো, যে রাইট সাইডের ওভারলে ইফেক্টটাকে ডিলিট করে দেবো। দেওয়ার পর এখন হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে এই ওভারলে ইফেক্টের যে ব্ল্যাক স্ক্রিনটা আছে, অথবা চাইলে আমি জাস্ট এতটুকু আপনাদের এই ক্লিপটাই হচ্ছে জাস্ট এতটুকু ভিডিও ক্লিপটাই আপনাদেরকে দেবো, আপনাদেরকে কোনো কাট করে নেওয়ার প্রয়োজন নেই, আর কি ঝামেলার দরকার নেই। তো আমি এতটুকুই দেবো, আপনারা জাস্ট ডাউনলোড করে ইউজ করবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে যে অপশনগুলো থাকবে এখান থেকে আমরা ফিল্টারে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখবো। তো যদিও আমি হচ্ছে সাউন্ডটাকে আমাদের সাউন্ডটাকে হাইড করে রাখছি ব্যাকগ্রাউন্ড কপিরাইটের সমস্যার কারণে। তো আশা করি এইভাবে যদি আপনারা হচ্ছে সব কিছু আর কি ফলো করেন তাহলে ভিডিওটা খুব ইজিলি মেকিং করতে পারবেন, আর যদি স্কিপ করেন তাহলে বুঝতে সমস্যা হলে এখানে তার আমার দোষ না। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মূলত টিউটোরিয়ালটা এতটুকুই, যেহেতু আমাদের সব কাজ কমপ্লিট এখানে। তো এখন হচ্ছে জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করার আগে যে রেজলিউশনটা আছে উপরে রেজলিউশনটাকে হাই করে নেবেন, আর উপর এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।